হ্যালো এভরিওয়ান ভিডঙ্ক কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সৌরভ দে তোমাদের ম্যাট্রিউটর এখানে দেখো যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে গুননীয় উপপাদ্য ব্যবহার করে নিচের বহুপদী সংখ্যা মালাটি মানে এফ তার একটি উৎপাদক জিঅপেক্স হবে কিনা চেক করতে বলা হচ্ছে তো গুননীয় উপপাদ্য কি বলা হয় দেখো সেখান থেকে যে এফ যদি একটি বহুপদী সংখ্যা হয় এবং যদি তার একটি উৎপাদক হতে হয় তাহলে অবশ্যই এফ অফ একে শূন্য হতে হবে আবার যদি এফ ও এ শূন্য হয়ে যায় কখনো তাহলে আমরা বলতে পারবো এক্স মাইনাস এ এফ এক্স এর একটি উৎপাদক হবে ঠিক আছে তাহলে দেখো আমাদের এখানে উৎপাদক কোনটা চেক করতে হবে এক্স তাহলে জিওপেক্স এর মান আমাদের এখানে কত দেওয়া আছে এক্স মাইনাস থ্রি তাহলে আমাদের এখানে যে এ যেটা গুণনীয়ক উপপাদ্য অনুযায়ী তাহলে এর মান হলো তিন তো আমাদেরকে চেক করতে হবে এফ অফ তিনের মানটা শূন্য হয় না এফ অফ তিনের মানটা শূন্য হয় না যদি শূন্য হয়ে যায় তাহলে জিওপেক্স এফএক্স এর একটি উৎপাদক যদি শূন্য না হয় তাহলে উৎপাদক নয় তা সেই কারণে আমরা কি করবো এখানে এফ অফ থ্রি চেক করব। তাহলে কি পাচ্ছি দেখো টু ইন্টু থ্রি কিউব প্লাস সেভেন ইন্টু থ্রি স্কোয়ার মাইনাস টুয়েন্টি ফোর ইন্টু থ্রি ঠিক আছে হিসাব করলে আমরা এখান থেকে কত পাবো দেখো চুয়ান্ন প্লাস তেষট্টি মাইনাস আমরা যদি এটাকে যোগ করে দিই কত পাবো সেভেন আর এটা ওয়ান এবং এই অংশ দুটোও যদি যোগ করে দিই আমরা কত পেয়ে যাবো দেখো সেভেন অর্থাৎ আমরা কি বলেছিলাম যে জিওপ্স এফ অফ এক্স এর একটি উৎপাদক হবে তাহলে আমাদের এখানে যেটা যাচাই করতে বলা হচ্ছিল সেখান থেকে আমরা কি পেলাম যে জিওপ্স এফ একটি উৎপাদক হবে ওকে ভিডঙ্ক ডট কম ওয়েবসাইটে ম্যাথ্রি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো